আজকেও লুচি ভাজা ভেজে নিচ্ছি। আটা মেখে নিলাম এবং গোল সাইজ করে আটাগুলো পাকিয়ে নিলাম। একটা করে বেলে নিলাম। মাখার সময় নুন এবং সরষের তেল দিয়ে মেখে নিয়েছি জল দিয়ে। তারপর একটা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে তারপরে গরম তেল দিয়ে ছেঁকে নেব। সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি, তারপরে একটা করে ভেজে তুলে নিচ্ছি। একটা করে লুচি ভাজা ভেজে নিচ্ছি এবং ভেজে তুলে নিচ্ছি। এইভাবে লুচি ভাজাগুলো বানিয়ে নিলাম। তেল ঝরে যাবে সেই জন্য এই রকম পাত্রে রেখে দিয়েছি, তেলগুলো ঝরে যাবার জন্য। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে, আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই এবং ভালোবাসা নেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, তারপর লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য নতুন রান্না নিয়ে আবার আমি আসব। এইভাবে লুচি ভাজা বানিয়ে নিলাম আজকে। তাহলে